নমস্কার, আপনারা দেখছেন আপনাদের শহরের পরিচিত চ্যানেল। আমাদের টিভি, ফেসবুক ও ইউটিউব চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করুন, শেয়ার ও লাইক ফলো করুন। This channel does not promote ant violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আরজি মায়ের। গত 28 জুন এশিয়ান হাইওয়ে 48 রাংরা ভাষা সংলগ্ন ধীরেন দোকান এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বানারহাট ব্লকের পূর্ব দোড়ামারি এলাকার সিপিআইএম নেতা কানু রায়ের। কানু রায়ের বাইকে থাকা আরেক যুবক অমিত রায় দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু বর্তমানেও অমিতের অবস্থা গুরুতর, তার চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। এদিকে অমিতের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয়, তাই ছেলেকে বাঁচাতে সাহায্যের আর্জি জানিয়েছেন অমিতের মা। উল্লেখ্য, ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দুরামারি এলাকার বাসিন্দা অমিত রায়। অমিতের বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছেন, ফলে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে অমিতকে পাড়ি জমাতে হয় ভিন রাজ্যে। দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করার পর গত কয়েক মাস আগেই বাড়ি ফেরে অমিত, কিন্তু ভাগ্যের পরিহাসে দুর্ঘটনার কবলে পড়ে অমিত। বাইকে থাকা সিপিআইএম নেতা কানু রায়ের মৃত্যু হলেও প্রাণী বেঁচে যান অমিত। তবে প্রাণী বাঁচলেও এখনও তাকে সুস্থ করতে প্রয়োজন কয়েক লক্ষাধিক টাকা। এদিকে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনোই অবস্থা। এই টাকার কথা শুনেই আকাশ ভেঙে পড়েছে অমিতের মায়ের। অসহায় মা এত টাকা কোথা থেকে জোগাড় করবেন বুঝে উঠতে পারছেন না। তবে ছেলেকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন মা। কান্নায় ভেঙে পড়ে কার্যত ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়েছেন তিনি। বলেন, আমার ছেলেকে দয়া করে কেউ বাঁচান, আমার শেষ সম্বল এই অমিত, আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি সকলের কাছে। অমিতের জামাইবাবু নিরঞ্জন রায় বলেন, বাড়িতে একটি টাকাও নেই, এই অবস্থায় কী করে এত টাকা ব্যবস্থা হবে বুঝে উঠতে পারছি না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সহৃদয় ব্যক্তি যদি আর্থিক সাহায্য করেন তবে ছেলেটাকে বাঁচানো যাবে। যদি কেউ সাহায্য করতে চান তবে 9647277093 এই নম্বরে ফোনপে, গুগল পে, পেটিএম করতে পারেন। মোর বেটা আহত হয়েছে সোনাখুলি রোডে, গুরুত্ব ইয়ে ঘটনা ঘটেছে, ঠ্যাং ভাঙে গেছে, এলা তোমরা যদি টাকা দিবার তা সোনাখুলি আহত হয়েছে, এলা মেডিকেলও আছে, ডাক্তার বাইরে নাকি কই কয় লক্ষ টাকা নাগিবে, তোমরা যদি সহযোগিতা করিবার পারেন তাহলে মোর বেটা মুই ফিরিয়ে পাম। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।